আমাদের নেড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমার চাঁদ উঠেছে বলো হরি বল। তো বন্ধুরা, নেড়া পোড়ানো হচ্ছে আগামী কাল দোল। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামী কাল দোলের দিনকে। শুভ সকাল বন্ধুরা, আজ মঙ্গলবার, শুভ দোল যাত্রা। তো আজকে আমাদের বাড়িও সত্যনারায়ণের সিন্নি দেওয়া হবে। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবে না, ভীষণ ভীষণভাবে মজা আনন্দে হবে। বন্ধুরা, নারায়ণ পুজোর সব জোগাড়জাটি করা হচ্ছে, বাচ্চাদের আনন্দ দেখো বন্ধুরা। সকাল থেকেই সবাই দোল খেলতে লেগে গেছে, এদেরই তো আনন্দ বলো বন্ধুরা। আর এদিকে দেখো, আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে পুজোর জোগাড়জাটি করছি। ঠাকুরমশাই এসে গেছেন, পুজো হবে। আর তোমরা দেখতে থাকো, দেখো আমাকে আবির লাগিয়ে রাঙিয়ে দিচ্ছে আমার কর্তা। আর এদিকে আমি কত খুশি, হাওয়ায় হাওয়ায় দোলের বার্তা চলে যাচ্ছে আমার বন্ধুদের কাছে। সবাইকে আমি দোলের আবির মাখিয়ে দিলাম এইভাবে। তো তোমরাও অনেকে সবাই দোল খেলছো, খুব আনন্দ করছো বন্ধুরা। আর দোল পূর্ণিমার এই রং খেলা আমাদের কাছে অতি প্রিয়, আমাদের খুব মজার। তো দেখো, আমার সত্যনারায়ণের পুজো হচ্ছে, ঠাকুরমশাই পুজো করছেন। এমনটা যদি ছোট থাকতাম তো আমরাও এইভাবে দোল খেলতাম, কি মজা, এদেরই মজা। আমরা তো এখন রং দেখলে ভয়ে পালাই, কিন্তু এরা তো বোঝে না, খেলে যাচ্ছে। বন্ধুরা দেখো, আমি দু মুঠো রং নিয়ে নিয়েছি আমাদের বন্ধুদের কাছে, রংগুলো পাঠিয়ে দিচ্ছি। বন্ধুরা তোমরা সবাই মাখো, দেখো আমি হাওয়ায় হাওয়ায় তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি রংগুলি আমার বন্ধুদের জন্য। তো বন্ধুরা সবাই হোলি খেলো। ঠাকুরমশাই নারায়ণ শিলা নিয়ে এসেছেন, তো ওনাকেও একটু তোমাদের দেখিয়ে নিলাম। আমরা দুই লোকে পুজোর জন্য বসে আছি, ঠাকুরমশাই পুজো করছেন, আমরা পুষ্পাঞ্জলি দেব। গীতা সর্দার, গীতা সর্দার, কাশ্যপ গোত্র, ভগবান সত্যনারায়ণ দোল পূর্ণিমা আহ্বানে বাবা সত্যনারায়ণ ভগবতী মহালক্ষ্মী নানা দেবাদেবী আহ্বানে। তো পুজো সমাপ্ত হলো, এবারে হোম হবে, তার জন্য কর্তামশাই ভালো করে সাজিয়ে নিচ্ছে হোমের জায়গাটা। তো এখানে এবারে হোম হবে, এরপর একটু সেলফি টাইম, একটু পরেই হোম হবে। তো আমার কর্তামশাই দেখো চশমা পরে বসে গেছে, আর সবাই তাই জন্য হাসছে, বলছে মাস্টার মশাই পণ্ডিতজি লাগছে। হচ্ছে বন্ধুরা, আমরা সবাই বসে আছি। আর তোমাদেরকে একটু আমি হাত নাড়া দিয়া জানিয়ে নিলাম আজকের দোল পূর্ণিমার বাবা সত্যনারায়ণ আমার বন্ধুদের সকলকে, সকলের পরিবারকে অনেক অনেক ভালো রাখুন। তো হয়ে গেল হোম হওয়া, যোগ্য হওয়া। এরপরে আমরা হোমের উপরে দুধ গঙ্গা জল দিয়ে নিচ্ছি, আর আমার কর্তামশাইও দিয়ে নেবে, ধোঁয়াইতে উনি থাকতে পাচ্ছেন না।
তো কর্তা মশাইও এবারে হোমের উপরে দুধ গঙ্গা জল দিয়ে নিচ্ছে, আর ওইদিকে ঠাকুর মশাইও আরতি করে নিচ্ছেন। তারপর আমরা আরতি নেব মাথায়, আর আমার বন্ধুদেরও। তো বন্ধুরা, পুজো অনেকক্ষণ হয়ে গেছিল, আমরা একটু আবির খেলছিলাম। এরপরে দেখো সবাই এসেছে, আমি প্রসাদগুলো বিতরণ করে নিই। তো প্রসাদগুলো দিয়ে আবার তোমাদের সাথে একটু দোল খেলে নেব। আর এটা একটা দেওর, দেখো আমরা সবাই মিলে আবির খেলছি আর আনন্দ করছি। আমিও বেশ দু এক পাক দিয়ে নিচ্ছি, আমার দেওরের মেয়েটা আমাকে এইভাবে তুলিয়ে দিচ্ছে। তো সেইভাবে আমি তোমাদের সাথে মনে করছি তোমাদের সাথে দোল খেলছি, এইভাবে দোল খেলে নিচ্ছি। দোল জিনিসটা এমন, বয়সের কোনো মাইনে রাখে না, আর তার উপরে আমার খুবই ভালো লাগে দোল খেলতে, কিন্তু আবির খেলতেই ভালো লাগে। রং একেবারেই আমি যাই না ধারে কাছে, আবির আমার খুব প্রিয়। একটা নাত বউ রং লাগাচ্ছে, রং মানে আবির। তোমাদেরকে আমরা সবাই টাটা দিচ্ছি বন্ধুরা, তোমরা দেখো আর ভিডিওটা পুরোই দেখো বন্ধুরা। সবাইকে আমরা সবাই মিলে রং লাগিয়ে নিচ্ছি, আর তার উপরে একটু নাচানাচি। আমি ভয়েসটা দিতে পারছি না, অনেক জোরে সাউন্ড হচ্ছে কানের, তো তাই তোমরা একটু এই নাড়াচাড়াগুলোই দেখে নাও। তো খুব মজার একটা গান হচ্ছিল, ওই যে রাতে ফুল শয্যা করলো তারপর সকাল হলো, ও টুম্পা সোনা দুটো হাম্পি দে না আমি মাইরি বলছি আর খইনি খাবো না, ওই গানটাই হচ্ছিল। কিন্তু তোমাদের আমি শোনাতে পারছি না, বাড়ি মজা হচ্ছিল, আর আমি তো চাই নাচ জানি না, জোর করে করে সব টেনে টেনে এখন নিজেই দেখছি, নিজেরই খুব হাসি লাগছে। আর তারপরে দেখো বন্ধুরা, একদল ছেলেরা মাটি মেখে দৌড়ে দৌড়ে আসছে, এই দেখো। আর দেখে তো আমরা ভয় পেয়ে গেছি, মানে নানা করে বলে 50-100 জন ছেলেরা এই রূপে কাদা। আজ এখানেই শেষ করছি বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকো। আর নতুন বন্ধু হলে, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে সাথে থেকো। তো আসছে বছর আবার হবে শুভ দোল পূর্ণিমা বন্ধুরা, সবাই অনেক অনেক ভালো থেকো আর অনেক সুস্থ থেকো, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুরা সাথে থেকো, সাথে থাকলে ভিডিও দিতে ভালো লাগে। তো শুভ দোল পূর্ণিমা, টাটা।